বাইরে থেকে আমরা যেটা করব সেটাকে বলা হয় কি এক্সটারনাল ইন্টেন্ট বা এক্সপ্লিসিট ইন্টেন্ট। যেটা বললাম আমার অ্যাপ্লিকেশনের মধ্যে পাঁচটা অ্যাক্টিভিটি আছে, আমি একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটির সাথে করব কমিউনিকেশন করব, সেটা কি ইন্টেন্ট এক্সচেঞ্জ। কারণ সেখানে কি আমার সিস্টেম কিন্তু কোনো হাত নাই, সেখানে সিস্টেমের সাথে কোনো ধরনের লেনদেন নেই আমার। আমি হ্যাঁ আমার অ্যাপটা তো সিস্টেমের মধ্যে, বাট সিস্টেমের সাথে সিস্টেমের কোনো কম্পোনেন্টকে আমি ইউজ করতেছি না, তার মানে সেটা কি এক্সটারনাল। এক্ষেত্রে একটা সুন্দর জিনিস করা যায়, এই এক্সপ্লিসিট ইন্টেন্টের ক্ষেত্রে নর্মালি ধরেন আমি এই মুহূর্তে আমার দুইটা স্ক্রিন চিন্তা করলাম বা দুইটা অ্যাক্টিভিটি আমার অ্যাপ্লিকেশনে, এটা আমার এক নাম্বার, এটা দুই নাম্বার, এটা আমার একটা ধরেন এডিট ট্যাগস, এটা আমার একটা কি বাটন, এটা আমার একটা কি ট্যাগস ভিউ। আমি এখন এই এডিট ট্যাগসে কিছু একটা লিখবো, আগের অ্যাপ্লিকেশন কি আগের অ্যাপ্লিকেশন কি করছি নিসি কল করছি সিস্টেমের ইমপ্লিসিট ইন্টেন্ট ইউজ করে কল জেনারেট করছি। এখন কি করব এখানকার ডাটা নেব, এটা কল করব, কল করে এই এখানে আসব, এই টেক্সট দিয়ে এখানকার এটা কি করব শো করাবো। তার মানে কি একসাথে দুইটা কাজ করাবো, একটা হচ্ছে আমি এক্সপ্লিসিট ইন্টেন্টে ইউজ শিখব, সেকেন্ড হচ্ছে কি সাথে কিছু ডাটা ট্রান্সফার করব। আগে আমি ডাটা ট্রান্সফার করবো, আমি শুধুমাত্র যাবো আমার সাথে কি নেবো যে ডাটাও নিয়ে যাব। আগের ক্ষেত্রে কি করছি আমি আগের ক্ষেত্রে কিন্তু ডাটা নিচ্ছি, বাট সেটা কাকে সিস্টেমকে দিছি, বাট এখন কি এখন সিস্টেম কি যার কাছে যাব সেটাও আমার, যেখানে আছে সেটাও আমার। এই ক্ষেত্রে একটা নতুন কনসেপ্ট আসবে আপনাদের, যখনই আমরা এক্সপ্লিসিট ইন্টেন্ট ইউজ করব এই ক্ষেত্রে নতুন একটা জিনিস আসবে, তার নাম হচ্ছে কনটেক্সট। কতদিন পড়তে বলছিলাম গুগল করে পড়তে বলছিলাম না কত ক্লাসে আপনি যে অবস্থা, আপনি যখন গাড়িতে থাকেন তখন আপনার কন্টেক্সট কি প্যাসেঞ্জার, আপনি যখন দোকানে থাকেন তখন আপনি কাস্টমার, আপনি যখন এই ক্লাসরুমে আপনার কন্টেক্সট কি রেস্টুরেন্ট, এটাই হচ্ছে কি মানে এই ঠিক এই মুহূর্তে আপনার অবস্থান কোথায়, আপনার পরিস্থিতি কোথায়, আপনি কি করতেছেন, সেটা হচ্ছে আপনার কি কনটেক্সট। আর বলা লাগবে এটা হচ্ছে একদম হ্যাঁ। এবার ওখান থেকে তিনটা জিনিস আছে এই কনটেক্সটের ক্ষেত্রে, আমরা তিন ভাবে কনটেক্সটকে ডিফাইন করতে পারি, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, একটা লিখতে পারি দিস দিয়ে লিখতে পারি, গেট বেস কনটেক্সট লিখতে পারি, গেট কনটেক্সট লিখতে পারি, এই কোনটা আলটিমেটলি কি সবগুলাই ইউজ করি না কেন সবার টার্গেট কি আপনার কনটেক্সটটুকু রিটার্ন করা। এবার একটা মেথড না, একটা মেথড না, তার মানে কি এই চারটা জিনিসেরই কাজ হচ্ছে আপনাকে সে কনটেক্সটটুকু রিটার্ন করবে। তাহলে চারটার মধ্যে কোনটা ইউজ করবো, কখন কোনটা ইউজ করবো, এইটুকু গুগল থেকে হেল্প নিয়ে নেক্সট ক্লাসে অবশ্যই অবশ্যই অ্যান্সার দিলাম পড়ে আসবে, অবশ্যই পাওয়া যাবে আপনার সামনে। এখন দেখাবো আমি, এখন গুগল সার্চ করে দেখাবো কি দেখে সার্চ দিচ্ছেন বলেন, আপনি আপনি যা বলবেন আমি তাই লিখবো, বলেন কি লিখবো, বলেন বলেন কি লিখবো, বলেন
How to use context? আমি এগুলো ডিফারেন্স চাচ্ছি, তার মানে কি আমাকে কিওয়ার্ডটা যেভাবে দেওয়া লাগবে ডিফারেন্স দেন। আমি তো ডিফারেন্স চাচ্ছি, ডিফারেন্স এই কি লিখলাম, ডিফারেন্স কি বিটুইন, আচ্ছা অ্যামাং দিব, এই যে ভালো ব্যয় করুন জানে বিএস দিল অ্যামাং, কার মধ্যে এই অ্যামাং বানানো হয়েছে, কার মধ্যে করবো গেট অ্যাপ্লিকেশন, এই দেখেন চলে আসছে, কত কি চলে আসছে, কারণ আমার আগে অনেক লোক এই জিনিসগুলো ঘাটাঘাটি করছে, আপনি প্রথম ব্যক্তি না, অনেকে পড়ছে, এই যে দেখেন কনটেক্সট, এটা রিটার্ন দ্য কনটেক্সট দ্য ভিউ ইন কারেন্টলি রানিং অ্যাপ্লিকেশন কনটেক্সট, কি রিটার্ন করে, আরও সুন্দর সুন্দর আরও অনেকগুলো লিঙ্ক আছে, এই দেখেন অ্যাটলিস্ট কয়েকটা লিঙ্কে আপনি ঘোরাফেরা করলে খুব সুন্দর সুন্দর পেয়ে যাবেন। এই আপনি যে একটা মিথ্যা কথা বলছেন পান নাই, না আপনি পান নাই, আপনি পান নাই, আপনি সার্চ দেন নাই, বলছি না ইচ্ছা শক্তি টাইম দুইটাই থাকা লাগবে, বুঝে গেছে, কাজ করার জন্য আপনার ইচ্ছাও লাগবে টাইমও লাগবে, গুগল আপনাকে দিবে না এমন কিছু নাই, সব কাজ সব কিছু আছে, শুধু আপনার ইচ্ছা লাগবে এবং আপনাকে এটা খুঁজে নিতে হবে। এই তিনটার পার্থক্য আপনারা বুঝছেন, এই ধরনের বিভিন্ন লিঙ্কে আসবে, কোনটাকে কখন ইউজ করবেন, কারণ নেক্সট ক্লাসে এগুলোর কাজ দেবো আমি, দুই তিনটে ইউজ করতে দিব, তখন আপনি আসলে করছেন কি না তখন বুঝতে পারবেন, তখন দেখবেন একটা এক জায়গায় একটা লিঙ্কে এক ধরনের কাজ করে, বাট কিন্তু সবার কাজ কি কনটেক্সটটুকু দেওয়া, ওই যে যেটা কি আপনি মাথায় গেলে আপনার কনটেক্সট একরকম, ক্লাসে একরকম, এগুলোর উদাহরণ এগুলোর এক্সাম্পল এক এক জায়গায় এক এক রকম, সবগুলো সব জায়গায় ইউজ করলে কাজ হবে না, বুঝে গেছে। এখন আমাদের এক্সপ্লিসিট ইন্টেন্টের ক্ষেত্রে এই কনটেক্সটের কাজ কি, সেটা হচ্ছে এতক্ষণ আমি ছিলাম কোথায়, এক্সপ্লিসিট ইন্টেন্টে সিস্টেমের মধ্যে, সেখানে কনটেক্সট বলে কি সিস্টেমের ভিতরে আছে, আর কনটেক্সট কি বুঝলেন নাই, আপনি যদি আপনি বাসার ভিতরেই থাকবেন বাইরে যাবেন না, কনটেক্সট একটা ইউনিভার্সাল ট্রুথ, বাট আমি তো এখানে এক্সটার্নাল, আমার তো বিভিন্ন জায়গায় যাবো, আমি আমি কি হয় কি করতে পারি, আমার অ্যাপ থেকে একটা ব্রাউজার ওপেন করে ওখানে চলে যেতে পারি, আবার অ্যাপ থেকে আরেকটা স্ক্রিনে যেতে পারি, আবার অ্যাপ থেকে ফেসবুক অ্যাপকে কল করতে পারি, আবার অ্যাপ থেকে জিমেল অ্যাপকে কল করতে পারি, বিভিন্ন সময় কি আমার বিভিন্ন ধরনের কি কনটেক্সট আছে, সেই জন্য এখানে কনটেক্সটটাও কী করে দেওয়া লাগে, ডিফাইন করে দেওয়া লাগে। আগের ইন্টেন্ট আমরা কী লিখছিলাম, নিউ ইন্টেন্টের ভিতরে এখানে কি লিখছেন, ইন্টেন্ট ডট অ্যাকশন লিখছিলাম না, এখন এখানে আমাকে কি লেখা লাগবে, দুটো প্যারামিটার লাগে, প্রথমটা হচ্ছে কি কনটেক্সট, এই দি আবার তার দিস কি বলছে, পরে দিস লিখবো না, গেট আপ প্যারামিটার পরে, প্রথম প্যারামিটার হচ্ছে কি আমার কনটেক্সট, আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে কি আমি যেখানে যাবো, তো এটাকে আমি সহজ বাংলায় বোঝার জন্য বলি, এই প্রথমটাকে বলি কি আমি যেখানে বুঝা গেছে, এই আবার এইভাবে কেউ সার্চ দেন গুগলে পাবেন না, জীবনে কিছু পাবেন না, এটা বোঝার সুবিধা তো আমি বলছি, তার মানে কি যাতে আপনারা অ্যাটলিস্ট মনে রাখতে পারেন, দুইটা প্যারামিটার, প্রথমটা হচ্ছে কি কোথায় আছি, যেটা আমার কন্ট্যাক্ট, আমি এই মধ্যে কোথায় আছি, বেসিসে আছি, হ্যাঁ সেটাই, আমি মধ্যে বিএটিএম 401 এ আছি, এটা হচ্ছে আমার কি কন্ট্যাক্ট, যাবো কোথায়, বাসায় হচ্ছে কি আমার পাস, যেখানে যাবো সেটা হচ্ছে সেকেন্ড প্যারামিটার, বুঝে গেছে। তার মানে এখন যদি আমি দুইটা অ্যাক্টিভিটির মধ্যে রিলেশন করি, প্রথম অ্যাক্টিভিটিতে আছে, তারা এখানে কি লিখবো, দিস যেহেতু আমি ওই ক্লাসে আছি, আর যাব কোথায় সেকেন্ড অ্যাক্টিভিটিতে, এখানে লিখবো কি সেকেন্ড অ্যাক্টিভিটি, বুঝে গেছে, ইন্টেন্ট কনটেক্সট, হ্যাঁ ইন্টেন্ট কনটেক্সট, হ্যাঁ প্রথম প্যারামিটার সেকেন্ড প্যারামিটার, অনেক সহজভাবে আস্তে আস্তে বলতে চাই বোঝার জন্য, এরপরে যদি না বোঝেন মনোযোগ না দেন তাহলে আর কিছু করার নেই। একটা বাটন,
এখানে কিছু একটা লিখবো, এই বাটনে ক্লিক করলে আরেকটা অ্যাক্টিভিটি ওপেন হবে, সেখানে এখানকার কি যাবে টেক্সটটুকু চলে যাবে। এই যে সিটি কলেজ, আপনি বুঝতেছেন আপনি ক্লাসে নিয়মিত আসেন না, পরীক্ষা দেন না, বুঝেন, একটা পরীক্ষা দেন না, ক্লাসে মনোযোগ দেন না। এই টিপু সুলতান, আপনার কি অবস্থা বলেন, বুঝছেন, ক্লাসে বুঝছেন? ওকে, আমাদের তাহলে প্রথম কাজ কি, আমরা এখানে বাটনটুকু কীভাবে লিখছি দেখেন, অন ক্লিকে এখানে কী লিখবো বলেন, কী লিখবো, পাবলিক বয়েট প্যারামিটার কি, ভিউ, ভিউ ভিউ বি দেন আর ভিউ দেন কি কথা। তাহলে আমার এই বাটনের প্রথম কাজ কী হবে, এই এডিট টেক্সট থেকে ডাটাটুকু নেওয়া, সেটাকে আমি কোথায় রাখবো, টেক্সে রাখতেছি, তার মানে কি এই টেক্সট সমান কি ডাটা এডিট টেক্সট ডট কি টেক্সট বানানটা ভুল হয়েছে, হ্যাঁ টেক্সট বানানটা ও গেট টেক্সট কি ডট টুইস্টিং, এটা আমরা জানি যে এই টেক্সট সবার ক্ষেত্রে সব কমন। এখন আমি এটা কোথায় নিয়ে যাব, সেকেন্ড অ্যাক্টিভিটি নিয়ে যাব, সেকেন্ড অ্যাক্টিভিটি আছে এখন নিয়ে যাই, এখানে যাব, রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব, অ্যাক্টিভিটি এমটি অ্যাক্টিভিটি নাম দিই, সেকেন্ড অ্যাক্টিভিটি সেকেন্ড অ্যাক্টিভিটি ফিনিশ। এখন আমরা সেকেন্ড অ্যাক্টিভিটি লেআউটে চলে যাই, এখানে কী দিব বলছিলাম, একটা শুধুমাত্র কী দিব, একটা টেক্সট ভিউ, টেক্সট ভিউ ট্রান্সপ্যারেন্ট ট্যাব কন্টেন্ট কী লাগবে, আইডি লাগবে না, আইডি টেক্সট ভিউ একটা ডিফল্টভাবে টেক্সট দিয়ে রাখি, অ্যান্ড্রয়েড টেক্সট সাইজটা একটু বড় করে দিই, কল দিব আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে ওকে আমরা কালার দিয়ে দিই, এখানে কালার হচ্ছে কি হেক্সাডেসিমাল কোড, কি কি একটা হ্যাশ দিয়ে ছয়টা ডিজিট, আমরা এখানে দিই হ্যাশ দিয়ে কিছুটা লিখি, সে দেখেন একটা কালার কিন্তু সে জেনারেট করে দিবে, চুজ করি এবার, মুখস্থ করার দরকার নেই, কোন কালার দিব বলেন, সবুজ কালার দিব, এবার গ্রিন কালার, এবার আমি সাইজ বাড়াই দিই, টেক্সট সাইজ কত দিব 30 এসপি, বলছিলাম না টেক্সটের ক্ষেত্রে কি ইউজ করবো এসপি, ওকে এই যে দেখেন অ্যান্ড্রয়েড একদম বড় করে দেখাচ্ছে। এবার ফার্স্টটা কিভাবে চলে যাই, কাজ কি আবার ইন্টেন্ট কল করি, ইন্টেন্ট ইন্টেন্ট সমান কি নিউ ইন্টেন্ট, বলছি দুইটা প্যারামিটার, প্রথমটা কি কন্টেক্সট, আমি এখন কোথায় আছি, কোথায় আছি আমি, ফার্স্ট অ্যাক্টিভিটি আমি লিখব কি ফার্স্ট অ্যাক্টিভিটি ডট দি, কোথায় যাব আমি সেকেন্ড অ্যাক্টিভিটিতে, বুঝা গেছে, এখন সেকেন্ড অ্যাক্টিভিটি ডট কি ক্লাস, প্রথমটা হবে কি দি, যদি আমি হই কোথায় আসি, কোথায় আসি ফার্স্ট অ্যাক্টিভিটিতে আসি, যাবো কোথায় সেকেন্ড অ্যাক্টিভিটিতে, সেই জন্য সেকেন্ড অ্যাক্টিভিটি দিচ্ছি, ফার্স্ট অ্যাক্টিভিটি আসলে লেখা দরকার আছে, লেখা দরকার নাই কিন্তু অনেক ক্ষেত্রে দরকার আছে, আমি যাচ্ছি কোথায় আলটিমেটলি, এটা তো একটা ক্লাস, সে এক্সটেনশন বলে দেওয়া লাগবে, ক্লাসটা মানে ওইটা ক্লাস বলে লিখে দাও, হ্যাঁ এটা লিখে দেওয়া লাগবে, ওকে বুঝলেন না, অনেক কারণ অনেক সময় তো আপনি কি উঠতে পারেন, ইন্টেন্ট দিয়ে কি উঠতে পারেন, সার্ভিস তো কল করতে পারেন, সেটা সেটা তো আর ক্লাস না, বুঝেন নাই, আপনি তো এই ইন্টেন্ট বললাম, ইন্টেন্ট তো অনেক কিছু করা যায়,
সেজন্য ওকে বল এক্সট্রাটা বলে দিতে হয় আমি এখানে আসি এখান থেকে এই ক্লাসে যাব সবার ক্ষেত্রে কমন মুখস্থ না বুঝলে মুখস্থ করবে কোনো কথা নাই এটা সবসময় যেখানে যাবো লাস্টের ডট ক্লাস প্রথমটা দিস লাস্টটা ক্লাস হ্যাঁ অনেক জায়গায় ইউজ করতে হয় হ্যাঁ জান এখানে লিখেন কেন আমরা ডট ক্লাসটা ইউজ করি অনেক সময় গুগলে যে না বুঝে যাবে একবার না পারলে দেখো শতবার পড়ে না ছোটো বলে হ্যাঁ এরপর কি করবো বলেন ইন্টেন্ট ডিফাইন করলাম ডাটা পাস করবো ইন্টেন্ট ডট পুট এক্সট্রা এই পুট দেখেন পুট এক্সট্রা দিয়ে কি কি ধরনের ডাটা আপনি পাস করতে পারেন স্ট্রিং নেম বুলিয়ান ভ্যালু স্ট্রিং নেম স্ট্রিং ভ্যালু তার মানে কি বুলিয়ান পাঠাইতে পারি স্ট্রিং পাঠাইতে পারি বুলিয়ান অ্যারে পাঠাইতে পারি বান্ডেল পাঠাইতে পারি বাইট পাঠাইতে পারি বাইটের অ্যারে পাঠাইতে পারি ক্যারেক্টার অ্যারে পাঠাইতে পারি মানে সকল ধরনের ইন্টিজার টাইপ ডাটা সরি ইন্টিজার বলতেছি প্রিমিটিভ টাইপ ডাটা আপনি এখানে পাস করতে পারেন এই আর কোনো আর কতবার বসে কোশ্চেন আর করবেন না গুগল বান্ডেল গুগল করেন না সেটা আমার পরে সেটা লিখে রাখেন কারণ পরে ভুলে যাবে এরপর যদি গুগল আপনাকে হেল্প করতে না পারে এবার আমাকে কোশ্চেন করেন আমি হ্যাঁ ওকে তার মানে এখানকার প্রথম প্যারামিটার হচ্ছে কি আমার কি লাগবে এখানে হচ্ছে কি ভ্যালু পেয়ার আকারে কাজ করে তাকে একটা কি দিয়ে একটা ডাটা পাস করবেন এবং যখন অন্য জায়গায় ডাটাটা আপনি রিসিভ করবেন সে কি ধরে রিসিভ করতে হবে হ্যাঁ ম্যাপের মতো ওকে আমি একটা মেসেজ দিই নাম দিই মেসেজ এই মেসেজ কিওয়ার্ডের মধ্যে কাকে পাঠাবো এই যে টেক্সটকে পাঠিয়ে দেবো বুঝা গেছে সব সাথে কি লাগবে স্টার্ট অ্যাক্টিভিটি কাকে স্টার্ট করবো ইন্টেন্টকে সবার সাথে দেখছেন একটা কমন ইন্টেন্ট ডিফাইন করা লাগে লাস্টে স্টার্ট করা লাগে আর মাঝখানে যে যে কাজগুলো করা আছে না এখানে এখানে কোনো স্টপ বলে কিছু নাই সেটা অন্য জায়গায় স্টার স্টপ এখানে হচ্ছে ওকে আমার এই অ্যাক্টিভিটি কাজ শেষ এবার কোথায় যাবো সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবো ওটা ধরা লাগবে তো সেকেন্ড আমি কি করছিলাম এই বলছি ইউআরআই লাগবে আমার ইমপ্লিসিট এটা ইমপ্লিসিট না তো এটা এক্সপ্লিসিট সেকেন্ড অ্যাক্টিভিটি প্রথমে কি লাগবে রেফারেন্স আবার বলো অবজেক্ট টেক্সট ভিউ ডিকশনারি ঠিক করেন ডিকশনারির মধ্যে এখন অনেক কিছু ভুলভাল জানা আছে টেক্সট ভিউ সমান কি এটুকু সবার মুখস্থ না আর আর বাকিটুকু মুখস্থ নাই আর ডট আইডি ডট টেক্সট ভিউ ওকে এবার আমার ডাটা আসতেছে কোথায় এখানে ধরতে হবে তো তার জন্য কি লাগে একটা স্ট্রিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি স্ট্রিং মেসেজ এই মেসেজ কোথেকে আসবে বলেন মেসেজ সমান ইন্টেন্টটাই তার মানে কি এখানে কি দেবো গেট ইন্টেন্স গেট ইন্টেন্স ইন্টেন্স গেট করবো ডট গেট স্ট্রিং এক্সট্রা ওখানে কি করছি পুট এক্সট্রা এখানে কি করবো স্ট্রিং এক্সট্রা প্যারামিটার কাকে দেবো কি কি দিয়েছিলাম এখানে সেই একই কিটা এখানে দেওয়া লাগবে বুঝা গেছে এবং এই দুইটা কি যদি সেম না হয় আপনি কখনো ডাটা পাবেন না এই মেসেজ লেখা এবং এখানকার মেসেজ লেখা কিন্তু সেম হতে হবে বুঝা গেছে কারণ আপনি এই কি দিয়ে ওখানে পাঠাচ্ছেন এই কি দিয়ে আপনাকে ধরতে হবে আপনি ডাটা কি পাঠাচ্ছেন সেটাও জানবে না বাট আপনার কিটুকু আপনাকে জানতে হবে ডাটা এখানে ডাটা যেতে পারে সমস্যা নেই এবার একে কি করবো টেক্সট ভিউতে ডট কি সেট টেক্সট কাকে করবো মেসেজকে বুঝছেন এই মেসেজটুকু ইন্টেন থেকে নিচ্ছি গ্যাট স্ট্রিং এক্সট্রা দিয়ে এবং সেটাই কোথায় দিচ্ছি টেক্সট ভিউতে সেট করে দিচ্ছি জানলেন আপনাদের ক্লাসগুলো কিন্তু অনেক স্লো হয়ে যাচ্ছে আমি আপনারা বুঝতেছেন না আর একটু ফাস্ট হতে হবে বুঝা গেছে না আমি অনেক স্লো পড়াচ্ছি তারপরে আপনাদের সমস্যা হচ্ছে আপনাদের পরীক্ষার নাম্বারগুলো দেখে আমি স্লো পড়াচ্ছি আমার মনে হচ্ছে আপনারা বুঝতেছেন না বাট এইভাবে করলে কিন্তু শেষ হবে না সিলেবাস হ্যাঁ বুঝছেন নাহলে কিন্তু লস কার হবে আপনাদের লস হবে আমার 130 ঘন্টা আপনারা শেষ করতে পারবেন না লাস্টের দিকে দেখা যায় আমার টাইম আছে 5 দিন টপিক আছে 20টা আমি একদম ঘোড়ার গতিতে যাবো
কারণ আমাকে তো বিএটিএম 130 ঘন্টা উপর দিবে না তাহলে পার্সোনালি ব্যাপারটা বলেন কি লিখব হ্যাঁ অ্যান্ড্রয়েড আচ্ছা অ্যান্ড্রয়েড তো ওখানে লেখা ছিল অন্য একটা লেখা লিখি বলেন কি নাম দেব বলেন বিআইটিএম বিআইটিএম ক্লিক করলে কি হওয়া উচিত প্রথমে আমি কি করছি এখানকার আমি একটা ইন্টেন্ট কল করলাম ইন্টেন্ট কল করে বলছি ইন্টেন্টের দুইটা প্যারামিটার দেওয়া লাগবে প্রথমটা আমি কোথায় আছি মেইন অ্যাক্টিভিটিতে আছি যাব কোথায় সেকেন্ড অ্যাক্টিভিটিতে মেইন অ্যাক্টিভিটি ডট দিস সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস এরপর আমি কি করব শুধু যাব না সাথে কি নেবো কিছু ডাটাও নিয়ে যাব সেজন্য আমি ইন্টেন্ট ডট পুট এক্সট্রা আমি জানি এখানকার পুট এক্সট্রা দিয়ে দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে কি তার কি দেওয়া লাগবে সেই কির এগেনস্টে ভ্যালু দেওয়া লাগবে আমি একটা কি দিলাম কি মেসেজ তার এনস্টে ভ্যালু দিলাম কি যেটা আমি এডিস্টেক্স থেকে পাবো স্টার্ট অ্যাক্টিভিটি করে দিলাম এখন আমার কাজ হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটিতে গিয়ে সেই ভ্যালুটুকু রিসিভ করা এবং সেজন্য আমি লিখলাম কি গ্যাট ইন্টেন্ট ডট গ্যাট স্ট্রিং এক্সট্রা এখানে আমার কি লাগবে সেই কিটুকু দেওয়া লাগবে না মেসেজ কানেক্টিভিটি করে নাই হ্যান্ডেল ইন্টেন্ট করছে এই মেসেজ যে কি যে কির মাধ্যমে ভ্যালুটা পাবো এখন আমি আপনার নাম কি বলেন কাউসার এই ক্লাসে সবাই তো মানুষ সবাই স্টুডেন্ট আমি কাউসার ডাকলে কে জবাব দেবে এটা আপনার কি আমি এখন মেসেজ বললে কোন মেসেজটা আসবে যে লেটার আমি লিখছি এটা বুঝা গেছে এটা হচ্ছে আপনার কি আপনার নামটাই আপনার কি একই সাথে যদি আমি একটা অ্যাক্টিভিটি থেকে মানে মাল্টিপল অ্যাক্টিভিটিতে পাঠাবো হ্যাঁ তাহলে ওখানে এই শুধু এরকম অ্যাক্টিভিটি খুলে খুলে না মাল্টিপল অ্যাক্টিভিটি দেখাতে পারবো তো আপনি এট এ টাইম স্ক্রিনে কয়টা জিনিস দেখেন একটাই তো দেখেন কারণ এটা মোবাইল স্ক্রিন এখানে আলটিমেটলি চার পাঁচটা অ্যাপ খুলতে পারেন না একটা স্ক্রিন দুইটা স্ক্রিন খুলতে পারেন হ্যাঁ ওটা যদি না ওটা খোলা যায় কিন্তু এট এ টাইম ভিউ কয়টা হয় এটা ব্রাউজারে ট্যাব খুলতে পারেন ব্রাউজারে ট্যাব খোলা আর আলাদা আলাদা করে স্ক্রিন খোলা অন্য জিনিস সেটা অন্য জিনিস সেটা অন্য সে অন্য ডিপেন্ড করতে বাট অ্যাজ এ নর্মাল ইয়েতে আপনি তো দেখতে পারবেন এটা একটাকে করতে পারবেন মানে আমি যদি ভিউ না করতে ভিউ করব না কিন্তু আমি যদি ওই ডাটাটা অন্য জায়গাতে ব্যবহার করব তাহলে ওখানে সেন্ড করার জন্য সেটা অন্য সেন্ড করুন সেটা তার অ্যাক্টিভিটি অন করে সেন্ড করা দরকার নেই সে ব্যাকগ্রাউন্ড কাজ ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে সেটা তো আমার অ্যাক্টিভিটি ওপেন করা দরকার নেই অ্যাক্টিভিটি লাগবে নরমাল কি আপনি যখন ডাটাবেস থেকে ডাটা দেখান ডাটাবেসকে ওপেন করে দেন ইউজারকে ডাটাবেস দেখো আমার ডাটা এইগুলো টেবিল আছে এখান থেকে এটা নিয়ে তোমাকে দেখাচ্ছি দেখান সেটা ব্যাকগ্রাউন্ডে সে যার ও ডাটাবেস কি ইউজার দেখার দরকার নেই ওর দরকার কি ও লেখছে কিছু কন্ট্যাক্ট নাম্বার সেভ করছে ওইটুকু নাম্বারটুকু দেখা সেটা আমরা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে কাজ করবো বুঝে গেছে সেটা আমরা ইউজারকে দেখাবো না ওইটুকু হ্যাঁ সেগুলো আস্তে আস্তে পরে যখন আরও আসবো আরও ক্লিয়ার হবে এইটুকুর মধ্যে আর কোনো কোশ্চেন আছে কি না হ্যাঁ হ্যাঁ এখন এখানে একটা জিনিস কাজ হবে আমি দেখুন এখানে চলে আসছি হ্যাঁ এখন আমি আগের জায়গায় এখন সবার অ্যান্ড্রয়েডে কি একটা ব্যাক বাটন আছে না সবার সব মোবাইলে এই ব্যাক বাটন ক্লিক করলে কোথায় যাবে আগের জায়গায় যাবে তার মানে কি এই যে আমার অ্যাক্টিভিটি একটার পর একটা আসছে আবার আমি ধরেন এখন কিন্তু আর ব্যাক বাটন ক্লিক করলে কি হবে কোথায় যাবে বলেন ওই আগেরটা জায়গাটা চলে গেছে তার মানে আমরা যখন এখানে এগুলো ইউজ করে বলে বার্সিটি ডাটা স্ট্রাকচার কোর্স কার কার মনে আছে ডাটা স্ট্রাকচার কোর্স এই দুটা কি এই এই দুটা কিওয়ার্ড পড়ছিলেন কোনটা কি বলেন মানে প্লেট রাখা এটা কি ফিফো ফিফো আর যারা জানেন না তারা একটু কিছু না সামান্য জিনিস না ওরা গুগল করলে ওনাদের কাছে বুঝে নিয়ে চা তা খাওয়াই বুঝে নিয়ে তার মানে দেখেন এখানে আপনি যখন আমি এই অ্যাক্টিভিটিতে কিছু একটা লিখে যখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাচ্ছি ওই ওই অ্যাক্টিভিটি কোথায় আছে আমার বুঝে গেছে এই স্টেকটা এখানকার অ্যাক্টিভিটিগুলো এই স্টেক অনুযায়ী কাজ করে এই অনেকে তাকায় আছেন কেন মঙ্গল গ্রহ থেকে আসছি আমি মনে হচ্ছে আমি অন্য কিছু কথাবার্তা বলছি মাথার উপর দিয়ে যাচ্ছে ভাইয়া বলেন
এখানে কি হয় যে টাইটেল বারে অ্যান্ড্রয়েড ডিসপ্লেতে হোম বাটন এনাবল করা যায় না হোম বাটন এনাবল তো নরমালি আছে ওই হোম না মানে ওই যে টাইটেলের যে ওখানে থাকবে যে আমি ওখানে প্রেস করলে ব্যাক স্ক্রিন চলে যাবে আগের ইনডেন্ট আগের পেজে চলে যাবে আপনি কি জানেন প্লে স্টোরে একটা একটা অ্যাপ কি ইক্লিপসে করা না স্টুডিওতে করা তাহলে আলটিমেট দুইটার কাজই সেম এখানে যদি হয় এখানে হবে ওখানে না হলে এখানেও হবে না প্রথম কাজ হবে।